500 হইতে মনে করেন হাজার বছর 1500 2000 2500 3000 মত আছে মার্কেটে চেক এখানে মোটামুটি কাপড়গুলো ভালো আর প্রাইসটা মোটামুটি বেটার এখান থেকে নিলে সবচেয়ে ভালো মনে করি শীতের সাথে বেড়েছে গরম কাপড়ের চাহিদা সেই সাথে চলছে বিয়ের মৌসুম সব মিলে ব্লেজার কোট কমপ্লিট স্যুট টাই পরে ঘুরে বেড়ানোর উপযুক্ত সময় কোথায় কম দামে পছন্দের শীতের পোশাকটি পাওয়া যাবে তা নিয়েও ভাবছেন অনেকে বিশেষ করে তরুণরা বেশি পছন্দ করেন ব্লেজার দামে কম হওয়ায় অনেকেই ছোটেন গুলিস্তানে এখানের জিরো পয়েন্টের পাশে ফুটপাতে বসে অস্থায়ী কোট ব্লেজারের দোকান সকাল থেকে শুরু হয় হাঁকডাক দুপুর গড়ালি বাড়তে থাকে কেনাকাটা সন্ধ্যায় জমজমাট নিম্ন থেকে মধ্যবিত্তের পাশাপাশি উচ্চবিত্তরাও ভিড় জমান এখানে মানভেদে দেশি কাপড়ের সর্বনিম্ন 1000 টাকা থেকে সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত ব্লেজার পাওয়া যায় আমার এখানে 1000 থেকে শুরু করে আপনার 3500 টাকা পর্যন্ত ব্লেজার আছে ওদের দোকানের অ্যাডভান্স আছে 5 লাখ 7 লাখ টাকা অ্যাডভান্স আছে একটা স্টাফের মজুরি দেয় অনেক টাকা ঠিক আছে এখন আমার ঘটনা হয়েছে যে আমরা এগুলি কন্টাকে সেলাই করাই আমাদের এখানে অ্যাডভান্স নাই কিছু নাই এই কারণে আমরা একটু কমে বিক্রি করতে পারি পেশা কিনা ধরেন সকাল 9টা থেকে 10টা সাড়ে 10টা পর্যন্ত কন্টাক্ট নিজ কাস্টমারের চাপটা বিকালের পরে বেশি 3500-4000 রেডের কোনো শেষ নেই পাশাপাশি বিদেশি কোট ব্লেজারও রয়েছে এসব কোট ব্লেজার চীন কোরিয়া ও তাইওয়ান থেকে আসে সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে ডিজাইন অনুযায়ী 2500 টাকা দামের কোট রয়েছে যেমন ইটালি আছে ফ্রান্সের আছে চায়না তারপরে ইন্ডিয়ান 500 হইতে মনে করেন হাজার বছর 1500 2000 2500 3000 মতো আছে ক্রেতারা বলেন মার্কেটের থেকে এখানে কম দামে এবং মান ভালো সেজন্য এখানেই পছন্দ মধ্যবিত্ত ও শিক্ষার্থীদের জন্য এ মার্কেট সাশ্রয়ের ভরসা মার্কেটের চেয়ে এখানে মোটামুটি কাপড়গুলো ভালো আর প্রাইসটা মোটামুটি বেটার এখান থেকে নিলে সবচেয়ে ভালো মনে করি কারণ মধ্যবিত্তের জন্য এই মার্কেটটা সবচেয়ে বেটার বিভিন্ন রং বেরঙের পদ হচ্ছে আর মার্কেটে যেটা আপনার লাইটিং দিয়ে একদম ডিপ করে বলে এখানে সেটা নাই এটা আপনি ডাইরেক্ট কালারটা দেখতে পাচ্ছেন বড় বড় মার্কেটগুলোতে দেখি সেখানে তো চড়া দামে থাকে কিন্তু এখানে তাদের চাওয়াটা একটু বেশি হলো দেখা গেছে মনে করেন একটু দামাদামি করলে একটু কম মূল্যে কিনতে পারে যারা ধরেন স্টুডেন্ট আছে পাশাপাশি যারা সাধারণ মধ্যবিত্ত আছে তারা আসলে এখান থেকে এই ব্লেজারগুলো নিয়ে মোটামুটি চলতে পারে এবং করতে পারে খুব সুন্দর আর কি এক কথায় দেখতে গেলে বিভিন্ন কালারফুল যা দেখলাম মোটামুটি ভালো দামে ভালো কমে পাইলাম প্রোডাক্টটা তো দুইটা প্রোডাক্ট নিয়েছি আমি আর আমার ভাইকে ওর জন্য একটা আমার জন্য একটা গুলিস্তান জিরো পয়েন্টে প্রায় 200 ভ্রাম্যমান কোট ব্লেজারের দোকান রয়েছে যাদের মধ্যে অনেকেই 15-20 বছর যাবৎ এ ব্যবসার সাথে জড়িত জাকারিয়া রবিউল প্রতিদিনের বাংলাদেশ